আসসালামু আলাইকুম। আজ আমি একটি মজার রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মুলা দিয়ে কাতলা মাছের চচ্চড়ি। কখনো কি খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন তাহলে দেখুন আমি কিভাবে রান্না করছি, আপনারাও এইভাবে রান্না করে খাবেন। এখানে আমার রান্না করতে কি কি লাগবে, আমি এই যে মুলাকে কেটে এই যে এভাবে একটু ছুলে নিয়েছি, কারণ এখন মুলা এখনও ভালোভাবে ওঠে নাই, কেবল নতুন দুই একটা এরকম ছোট ছোট মুলা উঠছে এবং মুলাগুলো খুবই সুন্দর চালি ভিতরে আর এরকম সাইজ, এখনও মুলা ওঠেনি ভালো করে। তো আমি এখন খেতে বেশি ভালো লাগবে মুলা, তা আমি এখানে দুই তিনটা মুলাকে এভাবে কেটে ধুয়ে রেখেছি পাতলা পাতলা করে। আর সে সঙ্গে এখানে আদা বাটা, রসুন বাটা, ধনে বাটা, জিরে বাটা, সমস্ত বাটা মশলা 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি করে ফেড়ে দিয়েছি 4-5টি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি 1/2 কাপ, আর সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচ। এখন এগুলো সঙ্গে আমি আর একটু অ্যাড করব মাছ, মাছটা ভেজে রেখেছি হলুদ লবণ দিয়ে। এই যে মাছ কাতলা মাছটা ভেজে রেখেছি হলুদ লবণ দিয়ে, এখন আমি এর ভিতরে কম লবণ হলুদ দিব, 1/2 চামচ দিলাম হলুদ, 1/2 চামচ দিলাম লবণ, আর 1/2 চামচ দিব মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। এখন এই মশলাগুলোতে এগুলোতে ভালোভাবে মাখিয়ে নেব একটু, আর সেই সঙ্গে মুলাগুলো আমি দিয়ে দেবো, যেহেতু চচ্চড়ি করব হাতে সাজিয়ে নেব, নিয়ে আমি রান্না করব। এখন এগুলাও ভালোভাবে মাখিয়ে দেব। খুবই মজা লাগে, যারা কোনো দিন খাননি তারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আর মুলার যে উপকারিতা কত, যারা শুনে অবাক হবেন, যারা মুলা শুনেই মুখটা কেমন করলেন যে মুলা দিয়ে মাছ আবার রান্না করে খাই কি, কিন্তু মুলা তো খেতে চায় না, সেই জন্যই বিভিন্নভাবে রান্না করে করে খেতে হয়। তো এইভাবে রান্না করে খেলে খুবই মজা লাগে, তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আমি উপকারিতা কিছু কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, মুলার উপকারিতা অনেকে জানেন না, কারণ অনেক দামি, মুলার দাম কম কিন্তু উপকারিতা অনেক অনেক দামি। তা আমি ডিসক্রিপশন বক্সে সব লিখে দেবো, আর এখানে আমি কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কী কী উপকারিতা আছে মুলায়, কী কী আছে মুলাতে। প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এবং ভিটামিন সি আছে, থায়ামিন, নিয়াসিন, রিবোফ্লাভিন, ফলিক অ্যাসিড এবং ভিটামিন B6, A এবং K রয়েছে। এছাড়া কী আছে, আয়রন আছে, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং জিঙ্ক প্রচুর পরিমাণে থাকে। আর কি করে মুলায়, লিভার ও পাকস্থলীর খুব ভালো কাজ করে থাকে। তা এতগুলো উপকার থাকা সত্ত্বেও যদি আমরা মুলা না খাই তাহলে অন্যায় হয়ে যাবে না? তাহলে এখানে শরীরের জন্য যতগুলো ভিটামিন দরকার সব ভিটামিনগুলাই এখানে আছে মুলাতে, কাজেই আমরা মুলা তো খাবই, অবশ্যই খাবো। তা বিভিন্নভাবে মুলা ভাজি করে খাবো, মুলা মাছ দিয়ে চচ্চড়ি করে খাবো, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করবো, তারপরে মাংস দিয়ে রান্না করব, বিভিন্নভাবে খেলে সবাই খাবে, খেতেও ভালো লাগবে। এই বলতে বলতে আমার মাখানো হয়ে গেল, আমি এখন পানি দিয়ে দেবো, দিয়ে চুলার জালটা ধরিয়ে দেবো, মুলোটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিব, আর মাছটা তো ভেজেই রেখেছি, মুলোটা সিদ্ধ হলে মাছগুলো দিয়ে দেবো। চুলোটা ধরিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো মুলোটা সিদ্ধ হওয়ার জন্য। আর মূলত পক্ষে এই চচ্চড়িগুলো একটু সরিষার তেল দিয়ে এইভাবে মাখিয়ে রান্না করবেন, খুবই দারুণ লাগবে, সরিষার তেলের তুলনাই হয় না। আর সরিষার তেল খাওয়াও ভালো শরীরের জন্যে, সরিষার তেলেও প্রচুর পরিমাণে মানে ফ্যাট কম থাকে সরিষার তেলে, তারপরে শরীরের ব্যথা বেদনা
এগুলো ভালো করে, সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো ভালো করে সরিষার তেলে। দেখা যায় আমরা সরিষার তেল আবার ওজনও কমায়, দেখা যায় আমরা সরিষার তেল খেতেই পারি, কিন্তু খুবই যে দাম কম বেশি তাও না। সরিষার তেলটা খেতেও ভালো লাগে তরকারিতে, শুধু ভাজিটা যেগুলো একটু কেমন হয়, কিন্তু তাছাড়া মাছ মাংস রান্না করলে খুবই ভালো লাগে। তা আমি এখন মূলোটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মূলা একদম সিদ্ধ হয়ে ঝোলটা মরে গেছে, এখন আমি মাছগুলো এর উপর দিয়ে সাজিয়ে দেব। এবার একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দেব। এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব, কাঁচামরিচটা ফ্লেভারের জন্য দিলাম, ঝালের জন্য না। ঝাল তো কাঁচা ঝাল দিয়েছি রান্না করার সময়, গুঁড়া শুকনা লাল মরিচের ঝাল দিয়েছি, এটা দিলে একটা আলাদা ফ্লেভার আসবে, সেই ফ্লেভারের জন্যই দিয়ে দিলাম। যে তখন তেলটা ভেসে উঠেছে, চচ্চড়ি মানে তেল ভেসে উঠবে, থেমেই নামিয়ে নেব। এই তো আমার মূলা দিয়ে কাতলা মাছের চচ্চড়ি হয়ে গেল। একটু নামানোর আগে একটু জিরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম স্বাদটা আরও বাড়ানোর জন্য। যারা মূলা খেতে চায় না এইভাবে রান্না করে দেবেন, একেবারে চেটে মুটে থালা খালি করে খেয়ে ফেলবে। আর মূলার গুণাগুণের কথা তো বললামই, কত উপকারিতা, এই উপকারিতা জানলে এখন সবাই খাবে, কারণ এতে সবগুলো উপাদানই আছে ভিটামিনের। এই তো আমার নামা রান্না হয়ে গেল, আমি এখন নামিয়ে নিব, নামিয়ে নিয়ে ফিরে আসছি। এই তো আমার মূলা দিয়ে কাতলা মাছের চচ্চড়ি হয়ে গেল, কত ঝটপট করে, কি চমৎকার লাগছে দেখতে, খেতেও দারুণ লাগবে। এই একটা মাছ দিয়ে গোটা প্লেটের ভাতই খেয়ে নেবে। তা যারা কোনোদিন মূলা খায়নি এইভাবে রান্না করে দেবেন, চেটে মুটে খেয়ে নেবে। তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।